নমস্কার বন্ধুরা অল বাংলা জব অ্যালার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক কোন রেজাল্টটি প্রকাশিত হয়েছে। আজকে রেজাল্টটি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু হওয়ার একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন এরকম সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এলাম। এখানে আসলে হোয়াটস নিউয়ে আপনারা চলে যাবেন হোয়াটস নিউয়ে চলে যাওয়ার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর ভিউ অলে ক্লিক করে দেবেন ভিউ অলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পারবেন তার যে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে আজকেই বেরিয়েছে এখানে কি বলা রয়েছে আমি একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ জেটি ডাইরেক্টর অফ টেক্সটাইল তো এই যে এই যে রিকোয়ারমেন্টটি হয়েছিল জেটি ডাইরেক্টর অফ টেক্সটাইল অর্থাৎ জয়েন্ট ডাইরেক্টর অফ টেক্সটাইলের তার রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে খুব সামান্য পরিমাণ এখানে নেওয়া হয়েছে মাত্র দুজনের দুজনকে নেওয়া হয়েছে তো এই রেজাল্টটি আজকে প্রকাশিত হয়ে গেল এই নোটিশটিতে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা রেজাল্টটিকে দেখতে পারবেন এখানে কেবল দুজনকে নেওয়া হয়েছে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যে অফিসিয়াল নোটিশটি যে দুজনকে নেওয়া হয়েছে তার পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো আপনি এখানে ক্লিক করে দেখে নেবেন তো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এটি কিন্তু একটি বিরাট বড় সুখবর লকডাউনের মধ্যেই তারা রেজাল্ট প্রকাশ করে দিল আশা করা যাচ্ছে বাদ বাকি যে পরীক্ষাগুলো তার রেজাল্টও খুব শীঘ্রই বেরিয়ে যাবে তো এরকম বিভিন্ন রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করে সমস্ত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন